1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। সেদিন ভারতের জাতীয় কংগ্রেসের জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন। তারপর থেকে আজকের দিন পর্যন্ত সুদীর্ঘ সময় যে রাজনৈতিক দলটা ভারত শাসন করেছিল তার নাম ভারতের জাতীয় কংগ্রেস। মাঝে অবশ্য এক দুবার অন্যান্য রাজনৈতিক দল ভারতের ক্ষমতায় এসেছিল, বাকি সময় জুড়ে ভারতের রাজনীতিতে ছিল কংগ্রেসের দাপট। এই দীর্ঘ সময়ে ভারত শাসনে কংগ্রেসের মাথায় যেমন সাফল্যের পালক জুড়েছে, তেমনই নানা ব্যর্থতাও তার সঙ্গে ছিল। একদিকে যেমন দুর্নীতির সাথে কংগ্রেসের নাম জড়িয়েছে বারবার, তেমনই পরিবারতন্ত্রের অভিযোগ উঠেছে, বারবার ভেঙে গেছে দল। ভারতের রাজনৈতিক ইতিহাসে কংগ্রেস যেন জীবন্ত দল। আজকে আমাদের আলোচনার বিষয় জাতীয় কংগ্রেসের ইতিহাস। নমস্কার বন্ধুরা, আমি বিক্রমজিৎ সাহা, তোমাদের কারিমাই বাংলা। জাতীয় কংগ্রেসের ইতিহাস শুরু করতে হলে আমাদের ইতিহাসে আরও পেছনে যেতে হবে। ইতিহাসের দলিল বলে 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেসের জন্ম। জাতীয় কংগ্রেসের জন্মলাভও তার কার্যকালের মতো কম বিতর্কিত ছিল না। অনেকে বলেন যে 1877 সালে মহারানী ভিক্টোরিয়ার সম্মানার্থে অনুষ্ঠিত দিল্লি দরবারে ভারতের নানা অঞ্চলের নেতারা সমবেত হন। সেখানেই সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন হিসাবে জাতীয় কংগ্রেসের পরিকল্পনা করা হয়। আবার অনেকে বলেন কলকাতায় অনুষ্ঠিত বড়লাট লর্ড রিপনের বিধান সংবর্ধনা সভায় ভারতের বিভিন্ন প্রদেশের নেতৃত্বমণ্ডলীর সমাবেশ থেকেই একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান স্থাপনের কথা চিন্তা করা শুরু হয়। শ্রীমতী অ্যানি বেসান্ট বলেন থিওসফিক্যাল সোসাইটির বার্ষিক অধিবেশন থেকে মাতৃভূমিকে রক্ষা করার জন্য একটি জাতীয় রাজনৈতিক আন্দোলনের প্রেরণা আসে এবং জাতীয় কংগ্রেসের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়িত হয়। আবার অনেকে দাদাভাই নওরোজিকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার কৃতিত্ব দিতে চান। কংগ্রেসের অন্যতম সভাপতি অম্বিকাচরণ মজুমদারের মতে 1883 সালে অনুষ্ঠিত সুরেন্দ্রনাথের জাতীয় সম্মেলন থেকে জাতীয় কংগ্রেসের পরিকল্পনা গৃহীত হয় এবং এটি বহুলাংশে জাতীয় কংগ্রেস সৃষ্টির পথ তৈরি করে দেয়। 1885 সালে জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হওয়ার পরের দিনই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয়। এই প্রথম অধিবেশনের উদ্যোক্তাগণ সুরেন্দ্রনাথের কাছ থেকে জাতীয় সম্মেলনের কার্যবিবরণী গ্রহণ করেন এবং এই অধিবেশনে জাতীয় সম্মেলনের অনুকরণে বিভিন্ন প্রস্তাব পাশ করা হয়। ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই মতেরই সমর্থক। তবে কংগ্রেস প্রতিষ্ঠার সবথেকে জনপ্রিয় মতটি হল অনেকে অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী অ্যালান অক্টাভিয়ান হিউমকে জাতীয় কংগ্রেসের জনক বা প্রতিষ্ঠাতা বলে থাকেন। হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডারবার্ন বলেন যে ভারতে ইংরেজ সরকারের গুরুত্বপূর্ণ সচিব পদে নিযুক্ত থাকার সময় হিউম একবার সিমলাতে যান। সেখানে তিনি স্বরাষ্ট্র দপ্তরে কিছু গোপনীয় সরকারি নথিপত্র দেখার সুযোগ পান। 30,000-এরও বেশি নথিপত্র দেখে তিনি সিদ্ধান্তে আসেন যে সরকারি দমন নীতির ফলে সমগ্র ভারতে, বিশেষ করে দেশের নিম্ন শ্রেণীর লোকেরা যে কোনো সময় বিদ্রোহ করতে পারে। তাই দেশের শিক্ষিত সম্প্রদায়কে এই বিদ্রোহ থেকে দূরে রেখে তাদের প্রগতিশীল মতামতকে নিয়মতান্ত্রিক পথে চালিত করে তিনি ভারত থেকে ব্রিটিশ বিরোধী মনোভাব দূর করতে সচেষ্ট হন। এই থিওরিটিকে অনেকে সেফটি ভালভ থিওরি বলে। হিউম্যান নিজের কথায়, আমাদের নিজেদের কার্যাবলীর ফলে যে ভয়াবহ শক্তির উদ্ভব ঘটেছে তার হাত থেকে রেহাই পেতে গেলে জরুরি প্রয়োজন সেফটি ভালভের। আমাদের কংগ্রেসের আন্দোলনের চেয়ে দক্ষ সেফটি ভালভ বোধহয় আবিষ্কার করা যাবে না। এই উদ্দেশ্যকে সামনে রেখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশ্যে এক খোলা চিঠিতে তিনি দেশের সামাজিক, রাজনৈতিক, মানসিক ও নৈতিক উন্নতির জন্য তাদের সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান। ওই বছরই তিনি ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। সেই সাথে পুনাতে একটি সর্বভারতীয় সম্মেলন আহ্বানের পক্ষপাতী ছিলেন, কিন্তু সম্মেলন শুরু হয় আরও 2 বছর বাদে। পরে ভারত ও ইংল্যান্ডের লর্ড রিপন, জন ব্রাইট প্রমুখ বিশিষ্ট ব্যক্তি, এমনকি ভাইসরয় লর্ড ডাফরিনের সঙ্গে তিনি আলোচনা করেন। বড়লাট তাকে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান স্থাপনের পরামর্শ দেন। এইভাবে বড়লাট ডাফরিনের আশীর্বাদ নিয়ে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এই কারণে মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীবাম দত্ত
জাতীয় কংগ্রেসকে হিউম ডাফরিন ষড়যন্ত্রের ফলশ্রুতি বলেছেন। ডক্টর সুমিত সরকার বলেন যে কংগ্রেস প্রতিষ্ঠার ব্যাপারে হিউমের ভূমিকাকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আসলে ভারতীয় নেতৃত্ব মণ্ডলী অনেক আগে থেকেই একটি সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রয়োজন উপলব্ধি করছিলেন এবং হিউম সেই অনুকূল অবস্থার সুযোগ নিয়েছিল মাত্র। এছাড়া ভারতীয় নেতৃত্ব মণ্ডলী তাদের রাজনৈতিক কার্যকলাপের সূচনা পর্বেই সরকারের রোষানলে পড়তে চাননি এবং এ কারণেই তারা হিউমের সহযোগিতা চেয়েছিলেন। একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ চলছিল অনেক আগে থেকেই। হিউমের উদ্যোগ কাজটিকে ত্বরান্বিত করেছিল মাত্র। এইভাবে 1885 সালের 28 ডিসেম্বর কলকাতার বিশিষ্ট আইনজীবী উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে বোম্বাই শহরে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ হলে 72 জন প্রতিনিধি নিয়ে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে। ডক্টর তারাচাঁদ বলেন, কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের ইতিহাসের এক নবযুগের সূচনা হয়। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারত ইতিহাসের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা। এই সর্বপ্রথম কয়েকজন দৃঢ়চেতা ভারত সন্তানের উদ্যোগে ভারতের রাজনৈতিক ঐক্যের জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এবং তারা বিদেশি সরকারকে জানিয়ে দেন যে তারা আর বিদেশিদের হাতে তার ভারতের ভাগ্য ছেড়ে দিতে রাজি নন। আজকে এই পর্যন্ত। তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দাও। তোমরা চাইলে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে পারো। আমাদের ফেসবুক আইডি হলো স্টাডি মাইন্ড বাঙালি। তোমরা আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হলে আমাদের চ্যানেলের ভিডিওগুলির বিষয়ে খুঁটিনাটি আপডেট পাবে, তাছাড়াও অন্যান্য ব্যাপারেও তোমরা সাহায্য পাবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।